हेलो स्टूडेंट्स, वेलकम टू ए टू जेड परीक्षा। तो आज के तुम्हारे जो नहीं चले एसेछि एकटा गुरुत्वपूर्ण न्यूज, जेटा तुम्हारा जरा भविष्य टीचर होते चाहो तादेर जोनो किन्तु ये खबरटा खूब ही गुरुत्वपूर्ण। ठीक है, एकलव्य मॉडल रेसिडेंशियल स्कूल मैंने एकलव्य जो मॉडल स्कूलगुलो रही है से मॉडल स्कूलर तरफ थे किन्तु नोटिफिकेशन बेरिए गेछे पीजीटी तारपरे आरो अन्यान्य जो पोस्टगुलो सेगुलोतेओ तुम्हारा अप्लाई करते पारबे। समस्त डिटेल्स नोटिफिकेशन आज के देखे नेब, खूब भालो करे भिडियोटा मन दिए देखो। तुम्हारा किन्तु एटाते चाइले अप्लाई करते पारबे। सिलेबस सम्बन्धेओ आमी आलोचना करे देब एबं वेस्ट बेंगले कतगुलो सीट रयेछे एछाड़ा अन्य कोन स्टेटे तोमरा अप्लाई करते पारबे सेई समस्त डिटेल्स आजके किन्तु तोमादेरके आमी दिए देब। भिडियोटा स्किप करो ना, भिडियोटा पुरो देखो, भिडियोते किन्तु तोमादेर समस्त डाउट्स क्लियर हो जाबे। अच्छा, ताहले देखो एखाने हलो इंडेक्स रयेछे किछु। एबारे जे गुरुत्वपूर्ण जायगा जेटा सेटा हलो एखाने অ্যাপ্লিকেশন কবে থেকে হচ্ছে। দেখো অনলাইন অ্যাপ্লিকেশন চলবে কিন্তু তোমাদের হলো 31শে জুলাই পর্যন্ত। ঠিক আছে, 31 জুলাই অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। কোন কোন পোস্ট দেখো ফর্ম বেরিয়েছে। প্রিন্সিপাল ফি এখানে লাগবে হলো ফিস 2000, পিজিটি মানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার যেটা সেখানে লাগবে হলো 1500, আর নন টিচিং স্টাফ যেটা সেখানে লাগবে হলো তোমাদের 1000। তোমরা কিন্তু যাদের মাস্টার্স করা আছে তারা পিজিটির জন্য অ্যাপ্লাই করতে পারবে, প্লাস বাকিরা কিন্তু নন টিচিং স্টাফের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া টিজিটির যে নোটিফিকেশান আর কি, মানে 6 to 10 ক্লাসের যে নোটিফিকেশান আর কি, সেটাও মোটামুটি আর কদিনের মধ্যেই বেরিয়ে যাবে। কারণ এটা যে প্রজেক্ট আর কি, সেই প্রজেক্ট অনুযায়ী যতগুলো স্কুল হওয়া দরকার সমস্ত স্কুলে রিক্রুটমেন্টগুলো হচ্ছে। এবার এই রিক্রুটমেন্টগুলো হওয়ার জন্য তো শুধু 11-12 টিচার হলেই হবে না, কারণ 6 to 10 পর্যন্ত পড়ানোর জন্য টিচার চাই, নাহলে তো পিজিটি দেওয়া হবে না। তো ওটাও কিন্তু বেরোবে, একটু কদিন ওয়েট করো, কদিনের মধ্যেই কিন্তু ওটা পেয়ে যাবে। এখন তোমরা জেনারেল যে সিলেবাস সেগুলো কিন্তু তোমাদের সমস্ত পড়ার পাশাপাশি, ধরো এমএসসির প্রিপারেশান যারা নিচ্ছ, এসএলএসটি ডব্লিউবি এসএসসির জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, তারা কিন্তু ওগুলোর পাশাপাশি এগুলো প্রিপারেশান নাও। ঠিক আছে, কারণ কার ভাগ্যে কোথায় আছে কেউ কিন্তু বলতে পারে না। ঠিক আছে, চলো পরেরটা নেক্সট দেখে নিই। নেক্সট দেখো ডেট অফ এক্সামিনেশান, এটা তো কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবার পরীক্ষা কতক্ষণ হবে, 180 মিনিট হবে। টিচিং স্টাফ মানে প্রিন্সিপাল বলো, তারপরে পিজিটি বলো, এদের জন্য কত, 180 মিনিট টাইম, আর নন টিচিং স্টাফদের জন্য হলো 150 মিনিট টাইম রয়েছে। আচ্ছা, সেন্টার অফ এক্সামিনেশান এগুলো গেল, এগুলো তো সেরকম কিছু নেই। আচ্ছা নেক্সট দেখো, দেখো ভ্যাকেন্সি, ভ্যাকেন্সিটা জানা আমাদের খুব দরকার। তো প্রিন্সিপাল পোস্টের জন্য দেখো 303 ভ্যাকেন্সি, পিজিটিতে কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে, 2266টা ভ্যাকেন্সি। ঠিক আছে, আর সবথেকে বড় ব্যাপার হলো কি, এখানে তোমার স্কুল লিমিটেড, সিট লিমিটেড। ঠিক আছে, মানে সমস্ত কিছু তুমি কিন্তু একদম এক্স্যাক্ট বুঝতে পারছো যে কীরকম কী হতে পারে। পিজিটিতে দেখো 2266, অ্যাকাউন্টেন্ট রয়েছে 361 পোস্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এটা হলো 759 পোস্ট, খুব ভালো কিন্তু এই সংখ্যাটা, ল্যাব অ্যাটেন্ডেন্ট 373। ঠিক আছে, টোটাল কিন্তু 4062 পোস্টে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বেরোতে চলেছে। আচ্ছা এবারে দেখো পোস্ট গ্র্যাজুয়েট টিচার, দেখো ইংলিশ সাবজেক্টের জন্য কত, 246টা লাগবে, হিন্দির জন্য 200, ম্যাথের জন্য 244, কেমিস্ট্রি 169, ফিজিক্স 179, বায়োলজি 236। খুব ভালো কিন্তু সংখ্যাটা, ঠিক আছে, বায়োলজির জন্য, ইংলিশ আর বায়োলজিতেই সব থেকে বেশি। তারপরে হিস্ট্রিতে দেখো 185, জিওগ্রাফি 154, কমার্সের 140, ইকোনমিক্স 161, কম্পিউটার সায়েন্স 172। তো যারা বায়োলজিতে আছো, আমার স্টুডেন্ট আছো, বা আমার কাছে ক্লাস করো, অনলাইন বলো অফলাইন বলো, মানে পেইড ক্লাস বলো ইউটিউব ক্লাস বলো, তো তাদের কাছে কিন্তু এটা একটা বড় অপরচুনিটি। কারণ তোমরা কিন্তু এমএসসির পাশাপাশি এই একলব্য স্কুলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো যাদের মাস্টার্স করা আছে। ঠিক আছে, এতে কি হবে, এতে কিন্তু তোমাদের সিট সংখ্যা বাড়লো, কারণ প্রিপারেশনের সাথে সাথে তোমাদের সিট সংখ্যাটা কিন্তু বাড়লো। শুধু কি কিছু এক্সট্রা প্রিপারেশন তোমাদের এর জন্য করতে হবে, আমি সমস্তটাই বলে দেব। আচ্ছা পোস্ট গ্র্যাজুয়েটে দেখো থার্ড ল্যাঙ্গুয়েজ গ্রুপ বি যেটা, সেখানে কিন্তু বেঙ্গলি আছে, যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। আচ্ছা জুনিয়র সেক্রেটারিয়েট দেখো 759, অলরেডি এগুলো বলা হয়েই গেছে, আর রিপিট করার দরকার নেই। আচ্ছা নেক্সট এবার দেখে নাও, আচ্ছা তোমাদের এই পরীক্ষাটা কিন্তু পেন পেপারে হবে।
আচ্ছা, এবার স্যালারি পে স্কেল দেখো, বলেছে প্রিন্সিপাল যে হবে আর কি, তার পে লেভেল দেখো, পে লেভেল হলো লেভেল 12, মোটামুটি 78,000 থেকে একদম 2 লাখ পর্যন্ত রয়েছে, সেটা স্টেট ওয়াইজ সমস্ত কিছু অনুযায়ী ভ্যারি করে। আচ্ছা, পোস্ট গ্রাজুয়েট টিচার দেখো, পোস্ট গ্রাজুয়েট টিচার মোটামুটি একদম 50,000 থেকে স্টার্ট করে 1 লাখের কাছাকাছি, সেটা সিনিয়রিটি হিসাবে, তারপরে প্রমোশন হিসাবে, সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে বাকিটা। অ্যাকাউন্টেন্ট লেভেল 6, ঠিক আছে, 35,000 থেকে 1,12,000। তারপরে হলো জুনিয়ার সেক্রেটারিয়েট দেখো, 19,000 থেকে 63,000। ল্যাব অ্যাটেন্ডেন্ট 18,000 থেকে 56,000 পর্যন্ত। দেখো, মোড অফ এক্সামিনেশন যেটা আমি বললাম, এটা তোমাদের হলো OMR বেসড, মানে পেন পেপার মোডে পরীক্ষাটা হবে, ঠিক আছে। চয়েস অফ মিডিয়াম অফ কোশ্চেন এক্সাম পেপার, মিডিয়াম অফ এক্সামিনেশন উইল বোথ হিন্দি অ্যান্ড ইংলিশ, মানে ইংলিশে কিন্তু তোমরা কোশ্চেন পাবে। ফার্দার ফর দ্য পোস্ট অফ PGT থার্ড ল্যাঙ্গুয়েজ, দ্য মিডিয়াম অফ টেস্ট ফর 5 ডোমেন ল্যাঙ্গুয়েজ উইল বি ইন কনসার্ন থার্ড ল্যাঙ্গুয়েজ, মানে দেখো বাংলা নিলে সেই প্রশ্নটা বাংলাতেই হবে। সরি, এছাড়া তোমরা কিন্তু ইংলিশে কোশ্চেন পেয়ে যাবে, কিন্তু এর জন্য কিন্তু তোমাদের ইংলিশে কোশ্চেনগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এবারে চলে আসছি দেখো এক্সাম প্যাটার্ন। যারা প্রিন্সিপালের পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য এক্সাম প্যাটার্ন দেখো কী বলেছে। 130 মার্কস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, ঠিক আছে, 20 মার্কস। দেখো রিজনিং থাকবে, রিজনিংয়ে থাকবে 10 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস ওর মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পলিটি সমস্ত কিছু পড়বে, ঠিক আছে, 20 মার্কস। তারপরে হলো ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, ঠিক আছে, এটা হলো 20। তারপরে অ্যাকাডেমিক রেসিডেন্সিয়াল অ্যাসপেক্ট, এটার জন্য থাকবে 50, কারণ যেহেতু এটা রেসিডেন্সিয়াল স্কুল, এখানে ছেলেমেয়েরা থেকে পড়ে, এই জন্য এটা প্রয়োজন, ঠিক আছে, প্রিন্সিপালেরটা গেল। এবার আমরা PGTতে চলে আসছি। PGTর জন্য কী দেখো গুরুত্বপূর্ণ, প্রথমে তোমাদের যে পরীক্ষাটা হবে, ঠিক আছে, সেটাকে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 10 নাম্বার, রিজনিং এবিলিটি থেকে থাকবে 20 নাম্বার, তারপরে কম্পিউটার থেকে থাকবে 10 নাম্বার, টিচিং অ্যাপটিটিউড থেকে থাকবে 10 নাম্বার। এই যে নাম্বার কটা, এই নাম্বার কটা কিন্তু ভুল হলে চলবে না, এগুলোও কিন্তু ভালো করেই তোমাদের প্রিপারেশান নিতে হবে। ধরো রিজনিং, রিজনিংয়ে যেন 20-20 ওঠে, সেরকমভাবে কিন্তু তোমাদেরকে রিজনিং শিখতে হবে, ঠিক আছে। আমাদের A to Z পরীক্ষার কিন্তু রিজনিং ক্লাস অলরেডি আসছে, চলছে, ঠিক আছে, রিজনিং ক্লাসগুলো একটু ফলো রাখবে, ওখানে বিভিন্ন ট্রিকের মাধ্যমে কিন্তু খুব ভালো ভালো রিজনিং তোমরা শিখতে পারবে। তারপর ধরো জেনারেল অ্যাওয়ারনেস, জিকের ক্লাসও কিন্তু স্যার তোমাদের নিচ্ছেন, তো ওই ক্লাসগুলো একটু ফলো রাখবে, জিকের জিনিসগুলো কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ, কারণ সব থেকে বড় কথা হলো 10 নাম্বারের জন্য প্রিপারেশন নিতে গেলে সব জানতে হবে যে কোনটা পড়বো কোনটা পড়বো না ব্যাপারটা জানতে হবে, নাহলে কিন্তু পড়বোটা বুঝতে পারবে না, তো এর জন্য কিন্তু একটা গাইডেন্স কিন্তু দরকার হয়। নেক্সট দেখো সাবজেক্ট থেকে থাকবে হলো 70 নাম্বার, হ্যাঁ, এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি বেসড পেডাগোজি থেকে থাকবে হলো 5 নম্বর, আর ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যেটা, সেখান থেকে কিন্তু থাকবে 5 নম্বর, টোটাল হলো 80 মার্কস। আর PGTর জন্য এই যে পেপার পার্ট 6 যেটা, সেটা কিন্তু হলো কোয়ালিফাইং, এখানে তোমাকে মিনিমাম 40% মার্কস ক্যারি করতে হবে, এমন না যে তোমাকে এখানে খুব হাই স্কোর করতে হবে। আচ্ছা, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য দেখো, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের কী কী থাকবে, রিজনিং এবিলিটি থাকবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ম্যাথের ম্যাথও থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, ইংলিশ অ্যান্ড জেনারেল হিন্দি 15 মার্কস ইচ সাবজেক্ট, বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন, এটা দিয়ে থাকবে কিন্তু 30 নম্বর। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখে নাও, টাইপ রাইটিং কিন্তু হবে, ঠিক আছে, টাইপ রাইটিংয়ের জন্য তোমার কত, 50 মার্কস, পাস মার্কস উইল বি 20 মার্কস কিন্তু পাসের জন্য থাকবে। আর টাইপ রাইটিং রেশিও কত, 1:3 রেশিওতে কিন্তু ক্যান্ডিডেটদের ডাকা হবে। আচ্ছা, ল্যাব ল্যাব অ্যাটেন্ডেন্ট দেখো, ল্যাব অ্যাটেন্ডেন্টে রিজনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ঠিক আছে, এখানে কিন্তু ম্যাথ থাকছে না। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট থাকবে, এছাড়া থাকবে কি স্পেসিফিক সাবজেক্ট স্পেসিফিক নলেজ, মানে ল্যাব যেই সাবজেক্টের ল্যাব আর কি, সেটা সাবজেক্ট স্পেসিফিক একটা নলেজ দরকার, এর থেকে কিন্তু 60টা কোশ্চেন থাকবে। আচ্ছা, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, দেখতে পাচ্ছো এখানে ইনকারেক্ট অ্যান্সারের জন্য 0.25 করে। আচ্ছা, এবারে চলে আসছে দেখো এজ রিল্যাক্সেশন, ঠিক আছে, এজের ক্রাইটেরিয়াটা কী রয়েছে প্রিন্সিপালদের ক্ষেত্রে দেখো, 50 বছর পর্যন্ত। এবার OBC ST ST যা ক্রাইটেরিয়া থাকে, OBCদের 3 বছর, ST ST দের 5 বছর, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু পেয়ে যাবে। কোয়ালিফিকেশান দেখো, মাস্টার ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, BEd ডিগ্রি লাগবে, এক্সপিরিয়েন্স লাগবে,
আচ্ছা, পিজিটির কোয়ালিফিকেশান যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সেটা দেখো, নট এক্সিড 40 ইয়ার্স, ঠিক আছে? পিজিটির জন্য কিন্তু 40 বছর পর্যন্ত, এবার এসসি এসটি ওবিসি অনুযায়ী কিন্তু সমস্ত রিল্যাক্সেশন যেটা সেটা কিন্তু থাকবে, ঠিক আছে? এজ রিল্যাক্সেশন ফর এসসি এসটি ওবিসি অ্যান্ড আদার ক্যাটাগরিজ অ্যাজ অ্যাপ্লিকেবল আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুল, আপ টু 55 ইয়ার্স ফর ইএমআরএস এমপ্লয়ি। এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেখো বলেছে কি, পোস্ট গ্রাজুয়েট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। পিজিটির ক্ষেত্রে দেখো ইংলিশ সের জন্য ইংলিশ, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির ক্ষেত্রে যদি বোটানি, জুলজি বা বায়োলজিতে যদি তোমাদের কারো পিজিটি করা থাকে তাহলে তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, হিস্ট্রি, জিওগ্রাফি, তারপরে কমার্সেরও দেখো কোন কোন পার্টে তোমাদের পিজিটি থাকতে হবে, ডিগ্রি থাকতে হবে, সমস্তটাই কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। মাস্টার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট আদার দ্যান সাবজেক্টস মেনশন অ্যাবাভ উইল নট বি কনসিডার্ড এলিজিবল, ঠিক আছে? এছাড়া যদি আদার কোনো সাবজেক্টে করা থাকে তাদেরকে কিন্তু কনসিডার করা হবে না। আচ্ছা, পিজিটি দেখো, তারপরে কম্পিউটার সায়েন্স রয়েছে এখানে। আচ্ছা, বিএড ডিগ্রি থাকবে, বিএড ডিগ্রি মাস্ট, বিএড ডিগ্রি কিন্তু লাগবে। আচ্ছা, কম্পিউটার সায়েন্স অ্যাকাউন্টেন্টদের ক্ষেত্রে দেখো ডিগ্রি অফ কমার্স লাগবে। আচ্ছা, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এটা কিন্তু সিনিয়র সেকেন্ডারি মানে ক্লাস 12 সার্টিফিকেট ফ্রম রেকগনাইজড বোর্ড অ্যান্ড প্রসেসিং মিনিমাম স্পিড অফ 35, মানে ক্লাস 12 লেভেলের কিন্তু এটা, যারা 12 পাস করেছো মানে সিএইচএসএল যারা দিচ্ছ তারাও কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের টাইপরাইটিংটা থাকবে। এবারে দেখো এখানে এজ রিল্যাক্সেশনের একটা ক্রাইটেরিয়া রয়েছে, আর সব থেকে বড়, ঠিক আছে, সব থেকে বড় যে নিউজটা রয়েছে কিন্তু মেয়েদের জন্য একটা খুব ভালো অপরচুনিটি কিন্তু এখানে রয়েছে। মেয়েরা কিন্তু অল ক্যাটাগরি অনলি ইফ অ্যাপ্লাইড ফর পিজিটি পোস্ট, মেয়েরা যদি পিজিটি পোস্টে অ্যাপ্লাই করে মেয়েরা কিন্তু এক্সটেন্ড করতে পারবে। এজ কত? 10 বছর পর্যন্ত কিন্তু এজ এক্সটেন্ড করতে পারবে, মানে ছেলেদের ক্ষেত্রে যেটা 40 বছর, মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেটা 50 বছর। তারপরে ধরো এসসি এসটি ওবিসি থাকলে আরও 3 বছর এবং আরও 5 বছর পর্যন্ত কিন্তু থেকে যাচ্ছে। সুতরাং মেয়েরা যারা প্রিপারেশান নিচ্ছ তারা হাল ছেলো না, তৈরি হতে থাকো, এবার না হলে পরের বার, একবার না একবার তো হবেই। সুতরাং 10 বছর পর্যন্ত কিন্তু মেয়েদের জন্য এই ছাড়টা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা একটু সিলেবাসের দিকে চলে যাব, সিলেবাসটা একটু দেখে নেব কী আছে। এবারে দেখো আমরা ডিটেল সিলেবাসটা দেখে নেব, যেটা কি পোস্ট গ্রাজুয়েট টিচারের সিলেবাস, ঠিক আছে? দেখো সিলেবাস, দেখো জেনারেল যে সিলেবাসটা রয়েছে এটা কি জেনারেল অ্যাওয়ারনেসে দেখো, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্পেশাল এমফাসিস ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, মানে জিকের জিকের পার্ট থাকবে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। রিজনিং এবিলিটিতে দেখো পাজল, তোমরা দেখতেই পাচ্ছ আমি আর এতগুলো ডিটেলসে বললাম না, ঠিক আছে? কম্পিউটারে কোন কোন জায়গাগুলো, এমএস অফিস, কিবোর্ড, হ্যাঁ, শর্টকাটগুলো জানতে হবে। আচ্ছা, টিচিং অ্যাপ্টিটিউডের মধ্যে কী কী পড়ছে সেগুলো তোমাদের জানতে হবে। আচ্ছা, জেনারেল ইংলিশে দেখো কী কী রয়েছে, হিন্দিতে কী কী রয়েছে। এবারে সাবজেক্ট ওয়াইজ আমি সিলেবাসে চলে আসছি, দেখো এটা হলো ম্যাথের সিলেবাস, আমি একটু আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এগুলো সমস্ত সিলেবাসটি আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হলো ফিজিক্সের সিলেবাস, যার যে জায়গাটা দরকার একটু ভিডিও পজ করে নিয়ে স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে? এটা ফিজিক্সের সিলেবাস গেল। নেক্সট আসছে কেমিস্ট্রি, নেক্সট বায়োলজি, বায়োলজি সিলেবাসটা একটু দেখে নাও, আমি পরে আবার ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো কী কী আছে, লিভিং ওয়ার্ল্ড, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, প্ল্যান্ট কিংডম, অ্যানিমেল কিংডম, মর্ফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেল, সেল, দ্য ইউনিট অফ লাইফ, বায়োমলিকিউল, সেল সাইকেল, সেল ডিভিশন, ফটোসিনথেসিস, রেসপিরেশন। নেক্সট দেখো প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন, ইসিজি, কার্ডিয়াক সাইকেল, সমস্তটাই কিন্তু রয়েছে। এক্সক্রিটারি প্রোডাক্ট, ঠিক আছে, এখানে হরমোনের চ্যাপ্টারটা রয়েছে। আচ্ছা, লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট, নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোয়ার্ডিনেশন, নার্ভের চ্যাপ্টার, কেমিক্যাল কোয়ার্ডিনেশন, ইন্টিগ্রেশন। নেক্সট রয়েছে দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, হিউম্যান রিপ্রোডাকশন, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স,
এভলিউশন হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, খুব ভালো জায়গা এটা। বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, অর্গানিজমস অ্যান্ড পপুলেশনস, ইকোসিস্টেম, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন। নেক্সট কম্পিউটার সায়েন্স যাদের আছে তারা দেখে নাও একটু, আমি এগুলো একটু স্ক্রল করে দিচ্ছি, সরি। নেক্সট দেখো কমার্স, ইকোনমিক্স, আচ্ছা সমস্ত সিলেবাসটাই এখানে রয়েছে, ঠিক আছে। এবার আমি তোমাদের এটা জিওগ্রাফি সিলেবাস, হিস্ট্রি, ইংলিশ, ইংলিশটা দেখে নাও, হিন্দি যারা নেবে হিন্দি, এবার হলো থার্ড ল্যাঙ্গুয়েজের সিলেবাস, ঠিক আছে। আমরা চলে যাব বেঙ্গলিতে, থার্ড ল্যাঙ্গুয়েজে যে বেঙ্গলি রয়েছে, দেখো বাংলা, বাংলার সিলেবাস এটা, যেটা তোমাদের পড়তে হবে আর কি, মানে কোয়ালিফাইং ইন নেচার, এটা কোয়ালিফাই করার জন্য মোটামুটি 40% মার্কস পেলেই হয়ে যাবে এটাতে। তো এই গেল হলো সিলেবাস, ঠিক আছে। আচ্ছা এবারে হলো তোমাদের সঙ্গে আরেকটা যেটা আলোচনা করব সেটা হলো সিট, মানে স্কুল, ওয়েস্ট বেঙ্গলে কতগুলো স্কুল বা অন্য কোন স্টেটে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কারণ এমন স্টেট চুজ করতে হবে যেখানে স্কুলের সংখ্যা অনেক বেশি, তাহলে কি সেখানে চাকরি পাওয়ার চান্সটাও কিন্তু অনেক বেশি হয়ে যাবে। চলো এবার স্কুলগুলো দেখে নিই। দেখো প্রথমে আমরা সবার আগে চলে যাবো হলো ওয়েস্ট বেঙ্গলে, তারপরে আমরা বাকিগুলো একটু হালকা করে দেখে নেব। দেখো ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় রয়েছে, বাঁকুড়া, ঠিক আছে। বাঁকুড়াতে দেখো যে মুকুটমণিপুরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, তারপরে বর্ধমান, হ্যাঁ রঘুনাথপুর, তারপরে রয়েছে বীরভূম, বীরভূমের পর রয়েছে এখানে দক্ষিণ দিনাজপুর, তারপরে ধরো দার্জিলিং, দার্জিলিংয়ের কালিম্পংয়ে রয়েছে জলপাইগুড়ি, তারপরে ঝাড়গ্রাম, পুরুলিয়া, হ্যাঁ। এই যেহেতু এগুলো ট্রাইবাল স্কুল তো এইসব জায়গায় রয়েছে। এবার দেখো এখানে উত্তরাখণ্ড, ঠিক আছে, ত্রিপুরাটা তোমরা চুজ করতে পারো, কারণ ত্রিপুরাতে বাংলাটা কিছুটা চলে, ঠিক আছে। আসাম, ত্রিপুরা এদিকটা চুজ, কারণ ত্রিপুরাতে দেখো প্রচুর ভ্যাকান্সি রয়েছে ত্রিপুরাতে, এটা একটু তোমরা দেখে নাও, এতগুলো তো নাম বলা সম্ভব না, কোন কোন স্টেটে কতগুলো রয়েছে, সিরিয়াল নাম্বার মাইনাস করে এটা একটু ক্যালকুলেট করে নেবে। প্রচুর প্রচুর অন্যান্য স্টেটেও চাইলে অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই, কারণ তোমরা তিনটে জায়গা চুজ করার সুযোগ পাবে আর কি ফর্ম ফিল আপ করার সময়। মধ্যপ্রদেশে কিন্তু অনেক রয়েছে, হ্যাঁ মধ্যপ্রদেশে প্রচুর রয়েছে, দেখতে পাচ্ছ। ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডেও কিন্তু প্রচুর রয়েছে, প্রায় দু তিনটে লিস্ট ঝাড়খণ্ডেরই চলে গেল, চারটে পাঁচটা, ওরে বাপরে অনেক কিন্তু, ঠিক আছে। ঝাড়খণ্ডে রয়েছে, গুজরাটেও কিন্তু প্রচুর, দেখো গুজরাট, ছত্রিশগড়, ছত্রিশগড়েও প্রচুর রয়েছে। ওয়েস্ট বেঙ্গলটা ফার্স্ট প্রেফারেন্সে তোমরা রাখতেই পারো, কারণ যেহেতু তোমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, ঠিক আছে। কারণ আর বাইরের জায়গাটা সেকেন্ড এবং থার্ড অপশনে তোমরা রাখো নিজেদের পছন্দের মতো। তো আশা করি তোমাদের এইটা সম্বন্ধে আইডিয়া হয়ে গেছে। তো যাদের পিজিটি কোর্সে অ্যাপ্লাই করার মতো সমস্ত কোয়ালিফিকেশান রয়েছে তারা অ্যাপ্লাই করে দাও, একদম কিন্তু ওয়েট করো না, ঠিক আছে। 31 তারিখ পর্যন্ত সময় আছে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দাও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।